এক নেইমারকে আটকাতে ম্যাচ ও ম্যাচের বাইরে কত কিছুই না করল পেরু। ম্যাচের আগের দিন পেরুর এক ওঝা বলেছিলেন, নেইমারকে মন্ত্র দিয়ে বশ করে ফেলা হয়েছে, ম্যাচে সে যা চাইবে তা হবে না কখনোই। তবে গোল না পেলেও তা বানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। লিমার ন্যাশনাল স্টেডিয়ামে পেরুর বিপক্ষে 4-3-3 ফরমেশনে মাঠে নেমেছিল ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ করে নেইমার রদ্রিগোরা। 17 মিনিটেই স্বাগতিকদের জালে বল পাঠিয়েছিল রাফিনিয়া, তবে অফসাইডে কাটা পড়ে সেই গোল। সিলেসাদের ভাগ্য যেন কিছুতেই সহায় হচ্ছিল না, যার প্রমাণ ম্যাচের 29 মিনিটে ব্রুনো গুইমারিসের দেয়া ক্রস, সেখান থেকে রিশার্লিসনের দারুণ হেডে গোল পেয়েছিল ব্রাজিল। কিন্তু প্রায় 5 মিনিট ধরে বিয়ার চেকে শেষমেশ মার্কিনোসকে অফসাইডে পাওয়ায় বাতিলের খাতায় ওঠে সেই গোল। 45 মিনিটে আক্রমণে যান নেইমার জুনিয়র, তবে ডিবক্সের মধ্যে থেকে নেয়া জোরালো শটের সামনে বাধা হয়ে দাঁড়ায় পেরু গোলরক্ষক। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতেই। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিত। দ্বিতীয়ার্ধে নেমেও বল দখলে রাখার চেষ্টা সেলেসাওদের, তবে আক্রমণের কৌশল বদলালেও জালের দেখা পাচ্ছিল না সফররতরা। ভাগ্য যেন ছিল না তাদের পক্ষে, তা না হলে 72 মিনিটে যে শটটা নিয়েছিল রাফিনিয়া তাতেই লিড পাওয়ার কথা ব্রাজিলের, কিন্তু সেখানেও বাধা গোলরক্ষক। ঘরের মাঠে একেবারেই চুপসে থাকেনি পেরু, বেশ কয়েকবার আক্রমণে উঠলেও সেলেসাওদের জমাট রক্ষণভাগে বারবারই হোঁচট খেয়েছে তারা। যদিও গোল করা থেকে তাদের মূল টার্গেট ছিল নেইমারকে আটকানো, বেশ কবার তাকে গুরুতর ট্যাকেল করে স্বাগতিকরা। ব্রাজিলের সব অপেক্ষার অবসান ঘটে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে। কর্নার থেকে নেইমারের বুদ্ধিদীপ্ত শট, সেখান থেকে মার্কিউনোসের মাপা হেডে প্রতিপক্ষের মাঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেলেসাওরা, আর তাতেই 1-0 জয় নিয়ে মাঠ ছাড়ে দিনিজের শিষ্যরা। তামিম হোসেন, সময় সংবাদ।